কেমন আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় প্রবাসী বন্ধুরা, আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, আগস্টের 1 তারিখ হতে 7 তারিখ পর্যন্ত মালিন্দ এয়ারলাইন্সে কোন কোন দিন ফ্লাইট রয়েছে, কোন দিন টিকিটের দাম কত, সাথে কত কেজি লাগেজ নিতে পারবেন, সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আগস্টের 1 তারিখ হতে 7 তারিখের মধ্যে মালিন্দ এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যেহেতু আজকে আপনাদেরকে আমি সিঙ্গেল টিকিটের দামগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনি যদি আপ ডাউন টিকিটের দাম জানতে চান অবশ্যই কমেন্টে লিখুন আপনি কোন বিমানের মাধ্যমে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে চান, কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবেন, আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন, বিস্তারিত কমেন্টে লিখুন, আমি আপনাকে অবশ্যই আপডেট টিকিটের দামগুলি জানিয়ে দেব। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। যেহেতু আজকে আপনাদেরকে আগস্টের 1 তারিখ হতে আগস্টের 7 তারিখ পর্যন্ত সিঙ্গেল টিকিটের দামগুলি জানিয়ে দেব, তাই আমি প্রথমে আগস্টের 1 তারিখে দেখি মালিন্দ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আগস্টের 1 তারিখে মালিন্দ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যা মালয়েশিয়া টাইম রাত 10:15 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 12:10। টোটাল সময় লাগবে 3 ঘন্টা 55 মিনিট, ডাইরেক্ট ফ্লাইট, কোনো ট্রানজিট নেই। আর লাগেজের বিষয়টা, আপনি হাত ব্যাগে নিতে পারবেন 7 কেজি এবং বুকিংয়ে দিতে পারবেন 35 কেজি। যে আপনারা দেখতে পাচ্ছেন 35 কেজি, টোটাল 42 কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এই আগস্টের 1 তারিখে যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের টিকিটের মূল্য 1409 রিঙ্গিত। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আগস্টের 2 তারিখে। আগস্টের 2 তারিখে দেখি মালিন্দ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কিনা। আগস্টের 2 তারিখে মালিন্দ এয়ারলাইন্সের 2টি ফ্লাইট রয়েছে। প্রথম ফ্লাইটটি হলো মালয়েশিয়া টাইম রাত 8টায়, দ্বিতীয় ফ্লাইটটি হলো মালয়েশিয়া টাইম রাত 10:15। যে 2টি ফ্লাইট রয়েছে ফ্লাইটের টিকিটের মূল্য 1255 রিঙ্গিত, 2টি ফ্লাইটে সেম প্রাইস, কোনো পরিবর্তন নেই। তো আমি সরাসরি চলে যাচ্ছি আগস্টের 3 তারিখে। আগস্টের 3 তারিখে কোনো ফ্লাইট রয়েছে কিনা মালিন্দ এয়ারলাইন্সের। আগস্টের 3 তারিখ আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সের যা মালয়েশিয়া টাইম রাত 10:15 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 12:10। আগস্টের 3 তারিখে যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের টিকিটের মূল্য 1255 রিঙ্গিত। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আগস্টের 4 তারিখে, দেখি আগস্টের 4 তারিখে কোনো ফ্লাইট রয়েছে কিনা মালিন্দ এয়ারলাইন্সের। আগস্টের 4 তারিখ আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সের যা মালয়েশিয়া টাইম রাত 10:15 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 12:10। আগস্টের 4 তারিখে যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের টিকিটের মূল্য 1255 রিঙ্গিত। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আগস্টের 5 তারিখে, দেখি আগস্টের 5 তারিখে কোনো ফ্লাইট রয়েছে কিনা মালিন্দ এয়ারলাইন্সের। আগস্টের 5 তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সের যা মালয়েশিয়া টাইম রাত 10:15 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 12:10। আগস্টের 5 তারিখে যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের টিকিটের মূল্য 1409 রিঙ্গিত। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আগস্টের 6 তারিখে,
আগস্টের 6 তারিখে দেখি কোনো ফ্লাইট রয়েছে কিনা মালিন্দা এয়ারলাইন্সের। আগস্টের 6 তারিখে 2টি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের। প্রথম ফ্লাইটটি মালয়েশিয়া টাইম রাত 8টায়, দ্বিতীয় ফ্লাইটটি মালয়েশিয়া টাইম রাত 10টা 15 মিনিটে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। আগস্টের 6 তারিখে যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের টিকিটের মূল্য 1,255 রিংগিত। 2টি ফ্লাইটে সেম প্রাইস, কোনো পরিবর্তন নেই। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আগস্টের 7 তারিখে, দেখি আগস্টের 7 তারিখে কোনো ফ্লাইট রয়েছে কিনা। আগস্টের 7 তারিখে মালিন্দা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যা মালয়েশিয়া টাইম রাত 10টা 15 মিনিটে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 12টা 10 মিনিটে। আগস্টের 7 তারিখে যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের টিকিটের মূল্য 1,255 রিংগিত।